عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدا. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء سبع سنين واضربوهم عليها وهم أبناء عشر سنين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني نظر حكيم الأمة حفظي مدرسة حافظ سطر در دستر بندي ও মারকাজুল কোরআন হাফিজিয়া মহিলা মাদ্রাসা শিবপুর নরসিংদীর উদ্যোগে আয়োজিত ১১তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান মেহমান হাফেজ মাওলানা আব্দুল মান্নান দামাত বরকাতুহুম শেখুল হাদিস ও প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া ইসলামপুর প্রধান অতিথি আলহাজ জহিরুল হক ভূঁইয়া মোহাম মাননীয় সংসদ সদস্য নরসিংদী তিন শিবপুর আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুফতি মোশাররফ হোসেন ইসলামপুরি মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া ইসলামপুর মুফতি মহিউদ্দিন আশরাফি খতিব বাইতুল নূর জামে মসজিদ ঢাকা আরো ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সভাপতি অত্র মাদ্রাসা ও যুগ্ম সাধারণ সম্পাদক শিবপুর উপজেলা আওয়ামী লীগ যার আবেদনে আমরা এখানে উপস্থিত হয়েছি হাফেজ মাওলানা মুখতার হুসাইন মুহতামিম অত্র মাদ্রাসা ইমাম খতিব শিবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইয়েরা পুরুষ মাদ্রাসা এবং মহিলা মাদ্রাসা উভয় শাখার উদ্যোগেই মাহফিলের আয়োজন সেই হিসাবে আশেপাশে মহিলা মাদ্রাসায় হয়তো মা বোনদের উপস্থিতি আছে এই জন্য আমরা পুরুষ অভিভাবক মহিলা অভিভাবক যারা আছি পর্দার আড়ালে আজকের আলোচনাটি সবাই খুব গুরুত্ব সহকারে শুনব ইনশাআল্লাহ আমি কোরআনের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম নবীজির যে হাদিস আপনাদের সামনে পেশ করলাম আয়াত আর হাদিস যদি সামনে রাখি তো আজকে আলোচনার বিষয়বস্তু দাঁড়ায় একজন আদর্শ সন্তান গঠনে অভিভাবকদের করণীয় আদর্শ সন্তান কিভাবে একটা সন্তান আদর্শ হবে এই সন্তানকে আদর্শ সন্তান বানানোর ক্ষেত্রে অভিভাবকের কি দায়িত্ব কি কর্তব্য এই বিষয়ে আমরা জানব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের ৭২ নম্বর আয়াতে বলেন والله جعل لكم من أنفسكم أزواجا الله تمہادر থেকে তোমাদের স্ত্রীদেরকে বানিয়েছেন
وجعل لكم من ازواجكم بنين وحفدا তোমাদের বিবিদের থেকে আল্লাহ বানিয়েছেন তোমাদের সন্তানদেরকে আর তোমাদের সন্তানদের থেকে আল্লাহ তোমাদের নাতি নাতনিদেরকে বানিয়েছেন এভাবেই তো তোমাদের থেকে বিবি বিবিদের মাধ্যমে আসছে সন্তান সন্তানদের মাধ্যমে আসে তোমাদের নাতি নাতনি দেখছেন পরিবার গঠনে কত সুন্দর একটা কথা আল্লাহ বলেছেন সূরা নিসার এক নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন এই একজন মানে আদম নবী থেকে এক আত্মা থেকে বানিয়েছেন এই আত্মা মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া খালাক মিনহা যাওজাহা আল্লাহ আদম থেকে বানিয়েছেন তার স্ত্রী হাওয়াকে ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ আদম এবং হাওয়া তাদের দুইজনের মাধ্যমে আল্লাহ অসংখ্য অগণিত নারী পুরুষ সারা পৃথিবীতে বিস্তৃত করে দিয়েছেন ছড়িয়ে দিয়েছেন তো এইভাবে তো একটা পরিবার সূচনা হয় প্রথমে পুরুষ এরপর নারী স্বামী স্ত্রী তাদের মাধ্যমে একটা পরিবারের সূচনা এরপর তাদের সন্তান হয় নাতি নাতনি হয় ওই স্বামী স্ত্রী এক সময় দাদা দাদি হয় তারা আবার নানা নানি হয় তারা শ্বশুর শাশুড়ি হয় এইভাবে একটা পরিবারের সূচনা হয় সূরা রুমের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন তিনি তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা পুরুষ যারা আছো তোমরা যেন বিবিদের কাছে শান্তি পাও বিবিদের কাছে যেন আরাম পাও সারাদিন কাজকর্ম করার পর বিবির চেহারার দিকে তাকাইলে যেন তোমার প্রশান্তি হয় এজন্য তোমাদের বিবিদেরকে আমি আল্লাহ বানাইছি وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً আল্লাহ বলেন তোমাদের স্বামী আর স্ত্রীর মধ্যে আল্লাহ ভালোবাসা এবং মায়া মমতা সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা কারে কয় স্বামী স্ত্রী দুজন বয়স হওয়ার আগ পর্যন্ত তাদের মাঝে সম্পর্কটা থাকে ভালোবাসার বয়স হয়ে যাওয়ার পর তাদের সম্পর্কটা হয়ে যায় স্নেহ মায়া মমতা দেখবেন 70-80 বছর যখন হয় তখন আমাদের দাদিরা যদি কোথাও বেড়াইতে যায় এক দুই দিন পরেই দাদা বলে কিরে তোর দাদি কোথায় অথচ দুজন একজনের বয়স 80 আর একজনের 75-70 এই দাদা বলে তোর দাদি কোথায় তো নাতি নাতনিরা বুঝবে দাদা আসবে আরেকদিন দুই তিন দিন দেরি হলে ওই ঘোড়া কি করে উনি রওনা করে দাদিরে আনার জন্য এটা তখন তাদের মাঝে গিয়ে আল্লাহ বলে এটা হলো মায়া এটা মমতা তখন ওই বয়স্ক পুরুষরাও ওই বয়স্ক নারীটারে ছাড়া তার ভালো লাগে না আমি আল্লাহ তাদের মাঝে এই মায়া সৃষ্টি করে দিই তাহলে একটা বয়স পর্যন্ত তাদের মাঝে খুব ভালোবাসা পূর্ণ সম্পর্ক শেষের দিকে তাদের সম্পর্কটা ভালোবাসা তো থাকেই এই সম্পর্কটা আশ্চর্য এক মায়ায় পরিণত হয় যে মায়ার কারণে একজন 90 বছরের পুরুষ তার স্ত্রীর বয়স 85 দুজন দুজনকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারে না আল্লাহ বলে এটাই তো মায়া এটা মমতা তো এটি আল্লাহ বললেন রাজা আল্লাহ বাইনা খুব মাওয়াদ্দা তোমাদের মাঝে আল্লাহ ভালোবাসা সৃষ্টি করেছেন ও রহমা এবং দয়া মমতা স্নেহ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন ইন্না ফি যালিকা লায়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন আল্লাহ বলেন নিঃসন্দেহে এই ঘটনার মধ্যে এই আলোচনার মধ্যে জ্ঞানী পুরুষ যারা জ্ঞানী মানুষ যারা জ্ঞানী আদম সন্তান যারা তাদের জন্য নিদর্শন রয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিবারগুলোর মধ্যে যেন আল্লাহ প্রদত্ত শান্তি আল্লাহ তৈরি করে দেয় সকলে বলে আমিন তাহলে পরিবার শুরু হলো আপনার এই পরিবার শুরু হওয়ার পর স্বামী স্ত্রী যারা তাদের সন্তান আসে দুনিয়াতে সন্তান হবে কখন একটা পুরুষের যখন একটা স্ত্রী হবে এরপর সন্তান হবে আমরা যারা বাবা আছি আমাদের দায়িত্ব কি একটা ছেলেকে বিয়ে করানোর সময় একটা দিনদার মেয়ে তার জন্য নির্বাচন করা
قال رسول الله صلى الله عليه وسلم نبيجي والن تم كحل مرأة لأربعين ایک جن ناری کے بیئے کو رہوے چاکتے گن دیکھے بولن پائٹی ایک نمبر لی حسابیہا بانشو دیکھے دوی نمبر ومالیہا شمبت دیکھے تین نمبر والی جمالیہا شندر جتا دیکھا ایک نمبر بانشو دوی نمبر شمبت تین نمبر شندر جا برطمان زمانر مانوش پرطم تین چاچکی دیکھے চার নাম্বার ওয়ালি দিনিহাত চার নাম্বার দিনদারিতা দেখবার আল্লাহর নবী বলেন ফাসফার বিজাতির দিন প্রথম তিনটা যদি নাও পাও চার নাম্বার দিনদারিতা যদি পেয়ে যাও দিনদারিতা প্রাধান্য দিয়ে এই দিনদার নারীটা বিয়ে করে নাও তাহলে কয়টা গুণ দেখে বিয়ে করা হবে চারটা এক নাম্বার বংশ দুই নাম্বার সম্পদ তিন নাম্বার সৌন্দর্য চার নাম্বার দিনদারিতা নবী বলেন দিনদারিতা প্রাধান্য দিয়ে এই মেয়েটাকে বিয়ে করা হবে মেয়েটাকে বিয়ে করে নাও তারিবাত ইয়াদা তুমি যদি দিনদারিতা প্রাধান্য না দাও তাহলে তোমার দুই হাত ধুলোই দূষিত হোক মানে তুমি ধ্বংস হও নাউজুবিল্লাহ এখন আমরা যারা আছি যুবক এখনো যারা বিয়ে করি না অবস্থা কমান প্রথম যেমন ছিল তেমন করেন উপরে আওয়াজ মনে বাড়াইছেন ভাষায় আওয়াজ দেন না এখানে আওয়াজটা দেন হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইয়া মাশারাশ শাবাব হে যুবকরা من استطاع منكم الباءة فليتزوج তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে فإنه أغض للبصر وأحسن للفرج বিয়ের এক নাম্বার উপকারিতা বিয়ে করলে নজর নিচে থাকে দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত হয়ে যায় দেখি বুঝে থাকলে বলেন নজরের গুনাহ বড় না লজ্জাস্থানের গুনাহ বড় লজ্জাস্থানের লজ্জাস্থানের গুনাহ জিনা এটা বড় গুনাহ নজরের গুনাহ ওটার চেয়ে ছোট কিন্তু আল্লাহ নজরের গুনাহ এটা নবীজি বলেন যে বিয়ের উপকারিতা এক নাম্বার নজর হেফাজত থাকে দুই নাম্বার লজ্জাস্থান আর আল্লাহ কোরআনে বলেন ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি সাউন্ড একটু কমান তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে ওয়াহফাযু ফুরুজাহুম তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে লজ্জাস্থান হেফাজত করে এখানেও আল্লাহ আগে কি নিচে রাখতে বলছে দৃষ্টি এরপরে লজ্জাস্থান নবীও দৃষ্টির কথা আগে বললেন আল্লাহও দৃষ্টির কথা আগে বললেন আল্লাহ লজ্জাস্থানের কথা পরে বললেন নবীও লজ্জাস্থানের কথা পরে বললেন অথচ গুনাহের মাপকাঠিতে লজ্জাস্থানের গুনাহটা বড় নজরের তুলনায় আল্লাহ নজরের কথা প্রথমে কেন বললেন নবী নজরের কথা কেন বললেন আল্লাহ নজরের কথা এই কারণে বললেন লজ্জাস্থানের গুনাহের সূচনা হয় নজর দিয়ে তাই আল্লাহ বললেন তাদেরকে বলেন নজর হেফাজত করতে তাহলে অটোমেটিক লজ্জাস্থান হেফাজত হয়ে যায় চোখ বন্ধ করেন তো এক সেকেন্ডের জন্য বন্ধ করে আবার খুলেন খুলে ফেলেন বন্ধ করছেন সবাই খুলে ফেলেন বন্ধ করলে কিছু দেখেন তাহলে চোখ বন্ধ করলে কিছু দেখি না ঠিক তো আমাদের এই দেশের বর্ডার আছে বর্ডার গার্ড যদি মজবুত থাকে তো দেশ ঠিক থাকে আমাদের এই দেহটা এই পুরা দেহটা হলো একটা রাষ্ট্র এই দেহ নামক রাষ্ট্রের রাজধানীর নাম হলো কলম এই কলমটা হলো আমাদের রাজধানী আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হলো এক একটা অঙ্গরাজ্য আমাদের এই দেহ নামক রাষ্ট্রের বর্ডার গার্ড হলো নজর এই নজর দিয়া শত্রু ভিতরে প্রবেশ করে আমাদের কলব নামক রাজধানীর মধ্যে শত্রু ঢুকে নজর নামক বর্ডার দিয়ে এই নজর নামক বর্ডার দিয়ে যদি শত্রু ঢুকে ঢুকার পর কলব নামক রাজধানীকে নষ্ট করে ফেলে কলব নামক রাজধানী নষ্ট হবে না যদি বর্ডার তথা চোখটা ঠিক থাকে এই চোখ যখন ঠিক থাকবে কলব ঠিক থাকবে কলব যখন ঠিক থাকবে লজ্জাস্থান গুনাহ থেকে হেফাজত এই জন্য বর্ডার ঠিক রাখে আপনারা তো বললেন চোখ বন্ধ করলে কিছুই দেখা যায় না সেই জন্য বর্ডার ঠিক করেন সব ঠিক হয়ে যায় তাই আল্লাহ প্রথমে বললেন নজর
এরপরে বললেন লজ্জাস্থান নবী বললেন বিয়ের এক নাম্বার উপকারিতা নজর হেফাজত দুই নাম্বার লজ্জাস্থান হেফাজত বুঝে আসছেন এবার সবার নজর হেফাজত হলে লজ্জাস্থান অটোমেটিক হেফাজত হবে তো নবীজি বললেন যুবকরা তোমাদের যাদের টাকা আছে অর্থ আছে বিয়ে করে ফেলো অনেক যুবকরা মাশাআল্লাহ সামর্থ্যবান চাকরি করে 20 30 25 15 10000 টাকা বেতন পায় এরা এখনো বিয়ে করে না কয় আগে জমায়া নেই সমস্যা নাই আপনি যদি বিয়ে না করে গুনাহ করেন এই গুনাহের ভার কে নেবে বলেন হ্যাঁ মালিক পুরুষ আছেন যারা আপনারা যদি বিয়ে না করে গুনাহ করেন এই গুনাহের বোঝা কে নেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের সামর্থ্য থাকলে বিয়ে করো যদি সামর্থ্য না রাখে তাহলে রোজা রাখো তাহলে সামর্থ্য থাকলে বিয়ে করবেন সামর্থ্য না থাকলে রোজা রাখবেন তাহলে আমার সাথে বলেন বলেন হয়তো বিয়ে নয়তো রোজা গুনাহের সুযোগ নাই তাহলে বিয়ে করতে হবে না হয় রোজা রাখতে হবে গুনাহের সুযোগ নেই আপনি বলবেন হুজুর টাকা নাই বিয়ে করি না তো ঠিক আছে টাকা নাই বিয়ে করেন না গুনাহ করেননি ওই গুনাহ তো হয়ে যায় তো রোজা রাখেন হুজুর রোজা রাখবো হ্যাঁ রোজা রাখেন আপনি বিয়ে করার সামর্থ্য নাই তো রোজা রাখেন আর সামর্থ্য নাই কেমনে 50000 টাকার মোবাইল যে চালায় এর তো আর কিছু মিলেইনি মোহর হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আপনার সন্তান জন্মের আগে আপনার কাছে পাওনা আপনি তার জন্য একটা ভালো মা আনতে হবে ভালো মা আপনি যে বাবা বাবার কাছে সন্তান পাওনা আব্বা আমি যে দুনিয়াতে আসবো যে মায়ের পেট থেকে আপনি আমার জন্য একটা ভালো মা আনবেন এটা সন্তান আপনার কাছে পাওনা এবার স্ত্রী নির্বাচন করলেন قال رسول الله صلى الله عليه وسلم اربع من السعاده আল্লাহ নবী বলেন সৌভাগ্যের লক্ষণ হলো চারটা জোরে বলেন সৌভাগ্যের লক্ষণ কয়টা এক নাম্বার আল মারআতু সালিহা নেককার নারী দুই নাম্বার আল মাসকানুল ওয়াসি প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল মারকাবুল হানি চলাচলের জন্য সুন্দর একটা গাড়ি চার নাম্বার ওয়াল জারু সালিহ নেককার প্রতিবেশী এক নাম্বার নেককার নারী দুই নাম্বার বড় একটা বাড়ি হালাল টাকায় এটা হালাল টাকায় তিন নাম্বার হালাল টাকায় ভালো একটা গাড়ি চার নাম্বার নেককার প্রতিবেশী মাঝের দুইটা অনেকের সামর্থ্য হতে পারে হতে নাও পারে বড় বাড়ি আর সুন্দর গাড়ি নাও হতে পারে সামর্থ্য নাও থাকতে পারে আওয়াজটা একটু কমান না ভাই আওয়াজ একটু কমায় দেন মাইকের আওয়াজ একটু কমায় বাংলাদেশের সব আলোচক চায় আওয়াজ বাড়াইতে কিন্তু একজন আলোচক পাইবেন হ্যাঁ খালি পায় আওয়াজ খালি কমান খালি কমান আওয়াজ বাড়াইলে কি হয় জানেন আমার সাথে বলেন বলেন ফাটে বলেন ফাটে বলেন কি ফাটে সবাই বলেন কি ফাটে জানি না আওয়াজ বাড়লে খালি বুঝবেন ফাটতাছে কি ফাটতাছে ফাটতাছে কিছু একটা ইয়ার কাছে দৌড়ে যেতেছে হুজুর ফাটাইলে তো হুজুরে তো কি ফাটায় এটা তো জানি না কি ফাটায় আওয়াজ বেশি হওয়ার একটা কথা মনে রাখেন খালি মনে হবে আপনি হুজুরে ফাটাই নিতেছে কি যে ফাটাইতেছে কিছু বুঝবেন না আমি আমার জিন্দিগিতে ফাটানো কোনো আওয়াজ যদি শুনছি আমি শ্রোতাও হই নাই মাহফিলে এক সময় তো শ্রোতা ছিলাম এমনি আমি জীবনে এগুলোতে যাইতাম কম ছাত্র জীবনে তো মাহফিলে যাইতাম জিন্দিগিতে একটা মাহফিলে গেছি পুরো ছাত্র জীবনে মাহফিল মানে বয়ান করার জন্য শ্রোতা হিসেবে আর কি ছাত্ররা যাইতো মাহফিলে পড়াশোনা করতাম তো আপনার এরপরে আপনার যেটা শ্রোতা যদি আওয়াজ বেশি হয় তো ওইটার ধারে কাছে আনি আওয়াজ ফাটে বয়ান কি জানি না আর কম আওয়াজে কি হয় উপকারিতা বয়ানটা সবার কানে গিয়ে ঢুকে এটা আর ফাটে না এটা কানের ভিতরে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সৌভাগ্যের লক্ষণ কয়টা চারটা নেককার নারী প্রশস্ত বাড়ি যানবাহনের গাড়ি নেককার প্রতিবেশী কারো যদি প্রশস্ত বাড়ি আর গাড়ির ব্যবস্থা করার সুযোগ না থাকে দুইটা যেন অবশ্যই হয় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার বিবি যেন নেককার হয় আর আমার প্রতিবেশী যেন একজন নেককার প্রতিবেশী হয় ওবা কি বাজার চলতে হয় না ও আচ্ছা আচ্ছা আমি ভাবলাম বাজার বন্ধ হয় না এখন আচ্ছা ঠিক আছে আজকে মাহফিল না হলে তো মনে হয় এখানে দুষ্টামি করতো না ঠিক না মাহফিল না হলে আসতো এখানে এই কথা অনেক কিছু বুঝাইছে ভবিষ্যতে বুঝে নিয়ে মাহফিল না হলে তো আসতো না এখানে আর তো এই জন্য ভবিষ্যতে প্রশাসনিক ব্যবস্থা সুন্দর আছে মাহফিলের কারণেই তো আসছে নাকি তার মানে চিল্লামটা হইতেছে মাহফিলের কারণেই নাহলে তো আসতো না
তাহলে মাহফিলের প্রশাসনিক ব্যবস্থা সুন্দর হইতে হবে যে পাশে কেন চিল্লা দিল্লি হবে না মাহফিল কর্তৃপক্ষ এটা দেখতে হবে হ্যাঁ দুইটা যেন অবশ্যই থাকে নেককার নারী নেককার প্রতিবেশী এটা আল্লাহর কাছে দোয়া করা আপনার বিবি যদি নেককার হয় প্রতিবেশী যদি নেককার হয় দুনিয়াটাই আপনার জান্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়া মিনাশ শাকাওয়া হতভাগ্যের লক্ষণ হলো চারটা এক নাম্বার আল মারআতু সু অসৎ নারী ফজরের পর ঝগড়া শুরু হয় ঘুমের আগে গিয়ে ক্যাসেট বন্ধ হয় দুই নাম্বার আল মাসকানু তাইয়্যিব সংকীর্ণ বাড়ি তিন নাম্বার আল মারকাবু সু অচল গাড়ি এই অচল গাড়ি দ্বারা উদ্দেশ্য আবার চলাচলের ব্যবস্থা ভালো না রাস্তাঘাট ভালো না এটা উদ্দেশ্য চার নাম্বার ওয়াল জারু সু খারাপ প্রতিবেশী ফজরের পর নামাজ পড়ে বাড়িতে গেলেন যাওয়ার পর শুনেন ঝগড়া চলতেছে কি ব্যাপার ঝগড়া কিসের প্রতিবেশী আইসা আপনার কাছে বড়ুই কেন আমার চালের উপর পড়ছে শুরু হয়েছে খারাপ প্রতিবেশী যদি হয় কোন কারণে যদি আপনার একটা সুযোগ পায় শুরু তো শুরু কেছে কি লেগে তো ঝগড়া হইতেছে না আপনিও জানতেন না শুরু হয়েছে এই জন্য আল্লাহর কাছে খুব দোয়া করবেন আল্লাহ আমার বিবিটা যেন নেককার হয় আমার প্রতিবেশীটা যেন ভালো হয় প্রতিবেশী ভালো হওয়া জরুরি কেন প্রতিবেশী যদি ভালো হয় ফজরের সময় মসজিদে যাওয়ার সময় বলবে আব্দুর রহমান ভাই মসজিদে যাবেন না চলেন আপনারে ডাইকা নেবেন আল্লাহ আমাদের যাদের বিয়ে করেছি বিবিদেরকে নেককার বানায়া দেন যারা এখনো বিয়ে করি নাই তাদেরকে নেক নারীর ব্যবস্থা আল্লাহ করে দেন আর যারা বিয়ে করব তারাও যেন নেককার হতে পারি আল্লাহ তৌফিক দান করেন قال رسول الله صلى الله عليه وسلم الله نبي بولن زوجوا من ترضون دينه وخلقه নবী জি বলেন কোন ছেলের মধ্যে যদি দুইটা গুণ পেয়ে যাও হুজুরে বলেন কয়টা কোন ছেলের মধ্যে যদি দুইটা গুণ পেয়ে যাও এক নাম্বার ছেলেটার দিনদারিতা ভালো দুই নাম্বার ছেলেটার চরিত্র ভালো এই ছেলেটার কাছে তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে দাও নবী জি বললেন তোমার মেয়ের জন্য যদি ছেলে দেখা এটা তো বললাম ছেলের জন্য মেয়ে দেখা এবার নবী বলতেছেন তোমার মেয়ের যে ছেলেটার হাতে উঠায়া দিবা ওর মধ্যে অন্যান্য গুণ চাকরি একটা ভালো মাশাল্লাহ ভালো বেতন পায় মাশাল্লাহ ভালো কিন্তু দেখবা তার দিনদারিতে আছে কিনা আর তার চরিত্রটা ভালো কিনা এই দুইটা যদি হয় তুমি তোমার মেয়েটাকে তার কাছে বিয়ে দিয়ে দাও তাহলে বুঝে আসেন কথাটা এমন গুণওয়ালা আমরা খুঁজব ঠিক আছে চাকরির দরকার অবশ্যই দরকার হালাল চাকরি টাকা পয়সা ইনকাম অবশ্যই জরুরি কিন্তু দেখবো যে ছেলেটার ইনকামের পাশাপাশি এই দুইটা দিক ভালো কিনা দিনদারিতা আর একটা হলো তার চরিত্র ভালো কিনা আল্লাহ আমাদের সকল যাদের মেয়েদের বিয়ে হয় নাই তাদের মেয়ের জন্য সুপাত্র আর যাদের ছেলেদের বিয়ে হয় নাই তাদের ছেলেদের জন্য আল্লাহ সুপাত্রীর ব্যবস্থা করে দেন বিয়ে করে বউ ঘরে নিয়ে আসলেন আসার পর এবার আপনারা সন্তান কামনা করতেছেন আল্লাহর কাছে যদি কামনা করে ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইদা আতা আহাদুকুম আহলা তোমাদের কেউ যখন বিবির কাছে গমন করে তোমাদের দুইজনের সংসার জীবন শুরু হলো হওয়ার পর তোমরা যদি আল্লাহর কাছে সন্তান কামনা করো এখন সন্তান কামনা করতে গেলে আল্লাহ প্রদত্ত যে সম্পর্ক তৈরি করতে হয় কেউ হাঁটবো না শ্রদ্ধার সাথে শুনবো আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক কায়েম করতে গিয়ে তোমরা দোয়া করবা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রযাকতানা দোয়া করবা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান দোয়ার মধ্যে বলবা আল্লাহর নামে শুরু করলাম আল্লাহুম্মা জান্নি মিনাশ শাইতান আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন ওয়া জান্নি বিশ শাইতান আমা রযাকতানা আমাদেরকে যে সন্তানটা দিবেন এই সন্তান থেকে ও শয়তানকে আপনি দূরে রাখবেন নবী বলেন এই সম্পর্কের ফলে যদি তোমাদের সন্তান আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয় ওই সন্তান দুনিয়াতে যখন আসবে ওই সন্তানকে শয়তান ধোকা দিতে পারবে না এই জন্য ইসলাম শিখা তাহলে কি বুঝলাম একটা স্বামী স্ত্রী তাদের সম্পর্ক কেমন হবে এটা ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে এবার আপনার সন্তান দুনিয়াতে আসবে আসার পর কি করবেন প্রথমে একটা ছবি তুলবেন ছবি তোলার পর এটা ফেসবুকে দিয়ে লিখবেন আজকে বাবা হওয়ার প্রথম অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না আর আরেকজন লিখবেন চাচা হওয়ার প্রথম অনুভূতি ফিলটাই আলাদা ফিলিংসটাই আলাদা
আপনি বলবেন যে এটা কেমন ফিল যে এটা আমি আসলে ব্যক্ত করতে পারতেছি না এরকম লিখা দিলেন কিছু প্রথম হওয়ার পরে এখনো দুনিয়াতে আসে নাই ওরে পুরো দুনিয়া দিয়ে গেলেন এই কাজগুলো কেন করেন হ্যাঁ নবীজি কি করছে শুনেন আবু দাউদ শরীফের 4105 নম্বর হাদিস عن عبيد الله بن ابي رافع رضي الله تعالى عنه قال رايت رسول الله صلى الله عليه وسلم اذن في اذن الحسن بن علي بن ابي طالب رضي الله تعالى عنه حين ولدته فاطمه بالصلاه ابو رافع نبي نبي একজন সাহাবী তিনি বলেন আমি নবীজিকে দেখছি হযরত হাসান যেদিন জন্ম নিয়েছে আমি নবীরে দেখছি মুয়াজ্জিন যেমন নামাজের আজান দেয় আমি নবীরে দেখছি হাসানের কানে ঠিক মুয়াজ্জিনের আজানের মতো আল্লাহ রাসূল হাসানের কানে আজান দিতেছে সুবহানাল্লাহ তাহলে প্রথম কাজ কি করা পরে থাকবে ইনশাআল্লাহ আজান দাও দুই নাম্বার তাহনিক করানো বলেন কি করানো তাহনিক তাহনিক কাকে বলে আগে বুঝে রাখতে আপনার সন্তানটা হওয়ার পর ইমাম সাহেব বা আল্লাহ রুলি কোনো আলেমের কাছে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর ওই আলেম একটু থুতু তার মুখে লাগায় দিবে আর একটু খেজুর নিয়ে যাবেন ওই খেজুর চাবাবে চাবানোর পর সামান্য একটু অংশ ওর ভিতরে এই মুখের ভিতরে তালুর উপরে লাগায় দিবে এটা হলো তাহনিক এখন ঘটনা হলো বর্তমানে তো আর নেওয়া সম্ভব হয় না কারণ বর্তমান ম্যাক্সিমামই হসপিটালে হয় আর এটা তো আর তিন দিনের মধ্যে ছাড়বে না এখন কি করা যদি আপনার পরিচিত কোনো আলেম থাকে কোনো আল্লাহর ওলি থাকে বা আপনার ক্লোজ কোনো ইমাম থাকে উনি যদি স্বেচ্ছায় যেতে রাজি হয় তাহলে নিয়ে যাবেন স্বেচ্ছায় জোর করে না যে আমার মসজিদে চাকরি করে না হ্যাঁ যাইতে এরকম না না গেলে নিবেন না উনি যদি স্বেচ্ছায় রাজি হয় কারণ উচিত হলো ওনার কাছে আনা হাদিসে আছে নবীর কাছে আনছে নবী কাছে এটা আসে নাই নবীর কাছে এনেছে এটা আছে হাদিস তো এখন এই যুগের জন্য আমি বললাম এখন যেহেতু আর আনা সম্ভব হয় না তো এই জন্য আপনি যদি এরকম পারেন নিয়ে যাবেন আর যদি না হুজুর না যায় খেজুর নিয়ে হুজুরের কাছে যাবেন যাওয়ার পর বলবেন হুজুর এটা একটু চাবায় দেন আমার বাচ্চার মুখে আমি প্রথমে দিব তো জন্মের আগে হুজুরের থেকে একটু চাবায় নিলেন বা একটু মধু এনে রাখলেন আপনি তো আনার পর আপনি বাচ্চার মুখের মধ্যে এটা দিয়ে দিলেন অথবা বাচ্চাটা হইলো আপনি দূরে গেলেন হুজুরের কাছে গিয়া হুজুর একটু আপনি মধুটা ছয়া দেন বা খেজুরটা আপনি একটু ছয়া আদিসে যেহেতু খেজুর আছে আমরা খেজুরটাই করি একটা খেজুর নিয়ে গেলেন হুজুর এটা একটু আপনি নরম খেজুর নিয়ে যাবেন একটু ইয়ে করে দেবেন তো সামান্য একটু অংশ বাচ্চার মুখে দিয়ে দিবেন এটা প্রথমেই যেন বাচ্চার মুখে খেজুর হয় মনে থাকবেন ইনশাআল্লাহ সহিহ বুখারী বর্ণনা আচ্ছা শোনো শোনো ঠিক আছে সহিহ বুখারী বর্ণনা 4567 নম্বর হাদিস ও 5467 নম্বর হাদিসের বর্ণনা عن ابي موسى رضي الله تعالى عنه ولد لي غلام فاتيت به النبي صلى الله عليه وسلم ابو موسى رضي الله تعالى عنه বলেন আমার একটা সন্তান হয় সন্তানটা আল্লাহ নবীর কাছে নিয়ে গেলাম নবীর কাছে নিয়ে যাওয়ার পর ফাহান্নাকাহু বিতামরা আল্লাহ নবী একটা খেজুর আনলেন আনার পর ওই খেজুরটা চাবাইলেন চাবানোর পর ওই চাবানো খেজুরের সামান্য অংশ আমার সন্তানের মুখের ভিতর তালুর মধ্যে লাগায় দেয় ওয়া সাম্মাহু ইব্রাহিম আমার সন্তানের নাম নবী রাইখা দেয় ইব্রাহিম কি নাম রাখবে এখান থেকে কি শিখছি বলেন তো সব জায়গায় একটা শিখবো আমরা এখান থেকে শিখলাম জন্মের দিন নাম রাখা যায় না এই যে জন্মের দিন নাম রাখা যদিও আকিকার দিন নাম রাখলে আপনি রাখতে পারেন সমস্যা নেই এটা হাদিস আমরা বলবো একটু পরে তো জন্মের দিন যে নাম রাখা যায় এটা বুখারীর হাদিস থেকে আমরা জানলাম আর সূরে আলী ইমরানের মধ্যে তো আছে ঈসা নবীর আম্মা মারিয়াম যেদিন জন্ম নিছে ঈসা নবীর নানি কি বলতেছে ইন্নি সাম্মাইতুহা মারিয়াম ঈসা নবীর নানি বলতেছে আমার মেয়েটা জন্ম নিছে নেওয়ার পর আমি আমার মেয়ের নাম রাখলাম মারিয়াম তাহলে জন্মের দিন নাম রাখা কোরআন দ্বারাও প্রমাণিত হাদিস দ্বারাও প্রমাণিত জন্মের দিন নাম রাখা যায় নবীজি আমার সন্তানের মুখের মধ্যে খেজুর লাগা দেয় ও সাম্মা কো ইব্রাহিম তার নাম ইব্রাহিম রাইখা দেয় ও দাআলাহু বিল বারাকা তার জন্য কল্যাণের দোয়া করে দাআহু ইলাইয়া এরপর আমার কাছে দিয়ে দেয় ওয়া কানা আকবার ওয়ালাদি আবি মূসা
এই সন্তানটা হলো আবু মুসার বড় সন্তান তাহলে প্রথম সন্তানটা নবীর কাছে তাকলিদ করাইছে আম সাধারণ জনগণ সবাই যারা আছি বলেন এই যে কর্মটা শিখলাম এটার নাম তাকলিদ বলেন কি নাম তাকলিদ তাকলিদ এ হলো দুই নাম্বার কথা তিন নাম্বার ওই বাচ্চাটারে আমরা যারা দেখতে যাব দেখতে গিয়ে ওর জন্য দোয়া করব ওর বাবা মার জন্য দোয়া করব এখন পদ্ধতিটা কি হবে শুনেন আমরা পুরুষ যারা আছি আমরা বাবার জন্য বাবার সামনে গিয়ে দেখা করব তার সাথে দোয়া করব তার জন্য আর আমাদের মাসকুরাত যারা মহিলা যারা তারা মহিলা যারা আছে বা ছেলে বা মেয়ের মা আছে মার কাছে যাবে মহিলারা গিয়ে তার মাকে স্বাগত জানাবে শুভেচ্ছা জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাচ্চাদেরকে আনলে তিনি বরকতের দোয়া করতেন আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত كان رسول الله صلى الله عليه وسلم يكتب الصبيان الله نبير كاسه شيشودر كانا هتو وكان يدعو لهم بالبركة شيشودر كانا بار الله نبير تادر جنو بركة دعا كرتن كيف دعا كرتن؟ بركة سلف صالح دا جرا ترا ترا شيشودر كولنية بولتن جعلك الله مباركا عليك بلن دعا شده جعلك الله مباركا عليك وعلى أمة محمد صلى الله عليه وسلم عربي جدني نعبر مغلطة بولبن تماري سنتان تاكي الله تمار جنن بركت مي بنا آر پورا جغتر أمة محمد دير جنن تمار سنتان تاكي جنن الله بركت مي سنتان بنا এই দোয়াটা বাচ্চার জন্য করা বাচ্চার বাপরে দেখলে পুরুষ যারা আছি আমরা বাবারে বলবো এটা যে স্বাগতম তোমার সন্তানটা যেন তোমার জন্য বরকতের কারণ হয় উম্মতে মুহাম্মদীর বরকতের কারণ হয় আর নারীরা বাচ্চার মাটাকে গিয়ে বলবে যে মাশাআল্লাহ তুমি ভালো আছো তোমার সন্তান সুস্থ আছে তোমারই সন্তানটা তোমারই মেয়েটা তোমারই ছেলেটা এটা যেন তোমার জন্য তোমার স্বামীর জন্য গোটা উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ হয় মনে থাকবেন ইনশাআল্লাহ والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ما نيوب كرسي والضحى سورة بولا نبور بي إتي مدد باتشا چيت کر ديو এবার মা কি করবে তিন আয়াত অথবা ছোট একটা সূরা যখন পড়বে বাচ্চা যদি কান্না করে মা তাড়াতাড়ি রুকু করবে সিজদা করবে দ্বিতীয় রাকাতেও কমপক্ষে তিন আয়াত ছোট তিন আয়াত ছোট তিন আয়াত হলে হয়ে যাবে অথবা ছোট একটা সূরা এই সূরা দিয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করবে শেষ করার পর বাচ্চা কান্না থামাবে এই কান্না থামানো এটা বাচ্চার অধিকার দলিল সহিহ বুখারী 868 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্নি লা আকুমু ইলা সালাহ আমি নামাজের মধ্যে যখন দাঁড়াই তো ওই যুগে নবীর পিছে নামাজ পড়তো পুরুষরা শিশুরা সর্বশেষ নারীরাও নামাজ পড়তো এই মাসালা এই যুগে আবার ঠিক করেন না আম্মাদের আয়েশা সিদ্দিকা ওই যুগেই এই মাসালার সমাধান দিয়ে গেছেন যে এখন ফেতনা এখন আর নারী পুরুষ একসাথে আসলে ফেতনা হবে এটা যুগে নবী থাকা অবস্থায় ফেতনা ছিল না তা আপনারা বলেন নবীর যুগ যেই যুগ ওই যুগের আর এই যুগে কি সমান হবে কখনো না নবীর বরকতে আল্লাহ ফেতনা আসতে দেয় নাই কারণ নবীর বরকত ছিল নবীজি বলেন আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই ওয়া আনা উরিদু আন উফদিলা ফিহা নামাজের মধ্যে আমার মন চায় লম্বা কেরাত করি নবীজি বলেন লম্বা কেরাত করতে মন চায় লম্বা কেরাত শুরু করে দেই কয় লম্বা কেরাত শুরু করে দেই ইতিমধ্যে আসমাউ বুকা আসবি যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ শুনি সাথে সাথে আতাজাওয়াজু ফি সালাতি আমি আমার নামাজের মধ্যে কেরাত সংক্ষিপ্ত করি এই টেনশনে বাচ্চার কান্নায় মারও কষ্ট হয় বাচ্চারও কষ্ট হয় মা আর বাচ্চা তাদের যেন কষ্ট না হয় তাদের কষ্ট না দেওয়ার জন্য আমি লম্বা কেরাতের ইচ্ছাটা পরিত্যাগ করে ছোট ছোট কেরাত দিয়ে নামাজ শেষ করে দেই
বাচ্চার কান্নারে নবী গুরুত্ব দিয়েছেন। এখন আপনারা যারা বাবা বাবা হয়েছেন বা বাবা হবেন ইনশাআল্লাহ, আপনি যখন ঘরে আছেন আপনার বিবি গেছে কাঁথা ধুইতে বাচ্চা, অথবা বিবি ডেক ডেকছি ধুইতে গেছে, ইতিমধ্যে আপনি এক ঘরে সুন্নত নামাজে দাঁড়াইছেন বা নফল নামাজ করতেছেন বা কোনো নামাজ করতেছেন, আপনার বাচ্চাটা বাসে শোয়া, মা কিন্তু ঘরে নাই, ইতিমধ্যে আপনি সূরা ফাতিহা শেষ কইরা লম্বা কেরাত নিছেন একটা, والشمس وضحاها والقمر اذا طلعها والنهار اذا جلاها تو বড় সূরা। এখন আপনি যখন দেখছেন যে সূরাগুলো নিলেন হঠাৎ আপনার বাচ্চা চিৎকার দিয়ে উঠছে, বাস আপনি লম্বা কেরাতের নিয়তটা বাদ দিয়ে এখন সামান্য কয়েকটা আয়াত পড়ে দুই রাকাত নামাজ শেষ করবেন, করে এখন আপনার দায়িত্ব এই বাচ্চাকে এখন তার কান্না থামানো। কেন হতে পারে বাচ্চার কান্নাটা কোনো বিষাক্ত বিচ্ছুর কারণে আপনি তো জানেন না, এই জন্য ওই বাচ্চার অধিকার যে আমি কাঁদতেছি আমার কান্না থামাও। কি বুঝে আসছেন সবার? চার নম্বর, পাঁচ নম্বর আকিকা করা, বলেন কি করা? আকিকা করা। একটা হাদিসের কিতাব আছে ভাই হাদিস শরীফ, এই কিতাবের 19760 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্ন আল ইয়াহুদা তাউকু আনিল গুলাম ওয়ালা তাউকু আনিল জারিয়া। আল্লাহ নবী বলেন ইয়াহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ইয়াহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। নবীজি বলেন আমার উম্মত তোমরা শোনো, কু আনিল গুলামি শাতাইন, ছেলের আকিকা করবা দুইটা পশু দিয়া, ওয়ানি জারিয়াতি শাতা, মেয়ের আকিকা করবা একটা পশু দিয়া। ছেলের আকিকা কয়টা? মেয়ের আকিকা একটা দিয়ে। তাহলে ইহুদিরা শুধু ছেলের আকিকা করতো, মেয়ের আকিকা করতো না। আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা ছেলের করবা দুইটা পশু আকিকা, আর মেয়ের একটা পশু দিয়ে তোমরা আকিকা করবা। কততম দিনে করবেন? সুন্নত হলো বিশুদ্ধ বর্ণনায় সপ্তম দিনে করা। কততম দিনে? সপ্তম দিনে। নাসাই শরীফের বর্ণনা 4220 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন কুল্লু গুলামিন রাহীনুন বিআতিকাতিহি, সমস্ত নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, তুযবাহু আনহু ইয়াউমা সাবিইহি, নবজাতকের পক্ষ থেকে সপ্তম দিনে পশু জবাই করা হবে, তার মাথা মুন্ডন করা হবে, তার নাম রাখা হবে, ওই যে এরা হবে। এটা আমি কি শিখছি? মা রাখা যাবে, তাহলে এখানে শিখলাম আকিকার দিনেও নাম রাখা যায়। তাহলে দেখেন আমরা দুইটা সুন্দর শিখে ফেললাম। কেউ যদি জন্মের দিনে দেখা ফেলে, কথার কথা একজন আল্লাহর ওলি আপনার ঘরে আসছে, তো আল্লাহ নবী বললো সন্ধান হয়েছে তোমার, হ্যাঁ কবে? আপনি বললেন আজকে হয়েছে, তো আল্লাহ নবী বলে দিলেন আজকে হয়েছে, হ্যাঁ ঠিক আছে তোমার ছেলের নাম এটা রাখো, হুজুর বলে গেলেন ওটা একজন আল্লাহ। তো আপনি কি করবেন যে তোমার একজন আল্লাহ নবী বলছে ঠিক আছে আমার সন্তানের নাম এটি রেখে দিই, কারণ জন্মের দিন দেখা এটাও তো যাবে। আবার সপ্তম দিনে যদি আপনি রাখেন সমস্যা নেই, ওই জন্য রাখতে পারেন। এটা বললাম যে কোন আল্লাহর ওলি হঠাৎ বলতে পারে যে এরকম একটা নাম তুমি রেখে দাও, তো আপনি ওই দিন রেখে ফেললেন সমস্যা নেই, তো আপনি ওই দিন রাখেন আর সপ্তম দিন আকিকা করেন কোনো সমস্যা নেই। যাই হোক, বাকি এখান থেকে তিনটা সুন্নত পাইতেছি আমরা, সপ্তম দিনে পশু জবাই করা, দুই নাম্বার সুন্নত মাথা মুন্ডন করা, তিন নাম্বার নাম রাখা, বলেন এক নাম্বার আকিকা করা। তো এই আকিকা নিয়ে একটু আলোচনা শুনি, এরপরে আমরা মাথা মুন্ডন নিয়ে শুনবো, প্রথমে আকিকাটা নিয়ে শুনি। সপ্তম দিনে আকিকা করা, কেউ যদি সপ্তম দিনে না পারেন তাদের জন্য একটা বর্ণনা, বাকি বর্ণনাটা একটু শিথিল, সপ্তম দিন এটা হলো বিশুদ্ধ বর্ণনা, আর এর চেয়ে 14 দিন অথবা 21তম দিনে আকিকা করার কথা আছে, বর্ণনাটা আছে হাদিসে একটু শিথিল বর্ণনা। আর জানু সগীর কিতাবের নাম 5681 নম্বর হাদিস, এই হাদিসে আছে আল আকিকাতু তুযবাহু লিসাবঈন, আকিকা হলো সপ্তম দিনে করা, কেউ যদি না পারে আউলি আরবাআ আশারাতা 14তম দিনে করা, যদি এটাও না হয় আউলি ইহদাউ ওয়াইশরিনা 21তম দিনে করা, 7, 14, 21। এখন আপনি আকিকা করতে গিয়ে এবার রং ছিঁড়ে গেছেন, যদি আমি কি দেয় স্প্রে দিলে আপনার সবাই সাপ পরে উঠবে, ঠিক আছে কুসংস্কার করা যাবে না, বলেন আকিকার করতে গিয়ে কি করা যাবে না? কুসংস্কার করা যাবে না। তাহলে আকিকা করতে গিয়ে কোনো ধরনের কুসংস্কার করা যাবে না। আবু দাউদ শরীফের 2843 নম্বর হাদিসের বর্ণনা,
আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফিল জাহিলিয়াতি ইযা বুলিদা লি আহাদিনা গুলাম, মূর্খতার যুগে আমাদের কারো সন্তান যখন হইতো দবাহাশা তার একটা বকরি জবাই করত, করার পর লাতাকরাসাহু বিদামিহা, বকরির রক্ত দিয়ে ওই বাচ্চার মাথায় লাগায় দিত, রক্ত নিয়ে বাচ্চার মাথায় মেখে দিত। কুসংস্কার আমাদের জামানায় কেউ যখন জন্ম নিত বকরি জবাই করে বকরির রক্ত মাথার মধ্যে মেখে দিত, এটা কি বলেন সবাই? কুসংস্কার। ফালাম্মা জাআ আল্লাহু বিল ইসলাম, আল্লাহ যখন ইসলাম নিয়ে আসলেন, ইসলামের মধ্যে এখন আমরা পশু জবাই করি, বাচ্চার মাথার মধ্যে আর কিছু লাগাই না, জাফরান তার মাথায় লাগায় দেই, জাফরান লাগানো যায়, জাফরান বাকি পশুর রক্ত বাচ্চার মাথায় লাগাবেন না, এটা কি বলেন তো? কুসংস্কার। তাহলে কোন ধরনের কুসংস্কার আমরা করবো না। আচ্ছা, আকিকা করতে গিয়ে আরেকটা বিষয়, সেটা হলো আকিকার গোস্ত কি করবেন, কোরবানির গোস্ত যেমন বন্টন করেন ইচ্ছা, আপনিও খান অন্যরেও দেন আত্মীয় স্বজনকে দেন, আকিকার গোস্ত নিজে খাবেন, অন্যদেরকে মন চাইলে দিবেন, আত্মীয় স্বজনকে মন চাইলে দিবেন, মন চাইলে অন্যদেরকে দাওয়াত করবেন, মন চাইলে এতিমখানায় দিবেন, মন চাইলে গরিবদেরকে দিবেন, তবে যে বিষয়টা হলো যেটা আমরা সবটাই করি, নিজেরা খাই না। কেন খান না? তো এটা গ্রামগঞ্জের কিতাবে পাওয়া যায় কথাটা, দাদা দাদি নানা নানি ভাই সবাই, এমনকি যারা আকিকা করবেন কোনটা ফ্রিজে রেখে দিবেন, ওগো রইলে ওরও ভালো হবে। এরপরে যদি আপনারা করেন আমরা খাবো না, তো কি করবেন? আমার লালবাগ জেলে পড়াই, আমার নামে পাঠাই দেন, আমি খাবো। মানে আমি চিল্লা বললাম, কারণ আপনারা তো খান না, তো আমার দিন আমি খাবো। ভালো জিনিস কেন খাবেন না? এই জন্য বললাম আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন। তাহলে এটা এটা ঘৃণা না করেন, আউযুবিল্লাহ, এটা একটা হালাল জিনিস, হালাল খাদ্য, এটা খাবেন। এটা আমি তো খুব আনন্দ নিয়ে খাই, ছেলেটা বলবেন, মেয়েটা বলবেন, আমার ভাতিজা ভাতিজি সবার, এইগুলা যে আমি কত আনন্দ নিয়ে খাইছি, মানে কেন? যে সমাজের কুসংস্কার রোধ করার জন্য দেখায় দেখায় খাইছি। মনে থাকবেনি সবার, তাহলে এটা সবাই খেতে পারবে। এটা কোন কিতাবে লেখা আছে? অনেক জায়গায় সবাই না, কিছু এলাকায় এটা লেখা আছে। কোন জায়গায় হ্যাঁ পাইলো লেখা না, ওই কিতাবটা আমি খোঁজতেছি, অত পাইতেছি না, আপনারা পাইলে আমাদের জানা যায়। আল্লাহ আমাদেরকে একটু সংস্কার থেকে হেফাজত করে, এগুলো আকিকার ব্যাপার। এখন ছেলের জন্য আকিকা আর মেয়ের জন্য আকিকা, পশু কেমন হবে? ছেলের জন্য ছেলে পশু আনবেন, মেয়ের জন্য মেয়ে পশু, এটাই আমরা জানি, বলেন এটাই আমরা না বিষয়টা কোন? ছেলের জন্য দুইটা পশু, এটা ছাগল হোক সাগি হোক সমস্যা নাই, মেয়ের জন্য একটা, এটা ছাগল হোক সাগি হোক কোনো সমস্যা নেই। বুঝছেন কথাটা? ছেলের জন্য দুইটা বাস, এটা বকরি হোক বকরা হোক কোনো সমস্যা নেই, মেয়ের জন্য একটা, এটা বকরি হোক বকরা হোক কোনো সমস্যা নেই। তাহলে আমরা সুন্নাহ তিনটার মধ্যে একটা গেল আকিকা, ওই নাসাই শরীফে দুই নম্বর ইয়াকুল্লাকু রক্সুহু, তার মাথা মুন্ডন করা, এই ব্যাপারে কিছু কথা ছিল। মাথা মুন্ডন করলে, করার পর এই মাথা মুন্ডন করে সপ্তম কোন দিনের চুলটা একটা টিস্যুর মধ্যে অথবা ছোট্ট একটা পলিথিনের মধ্যে রেখে দিবেন, রেখে দিয়ে যদি সুযোগ পান ওই দিনে স্বর্ণকারের দোকানে চলে যান, যাওয়ার পর ছোট ছোট পাল্লাগুলো আছে না আমাদের, এক পাল্লায় চুলটা রাখবেন আর এক পাল্লায় রূপা রাখবেন, সামর্থ্য বেশি হলে স্বর্ণ রাখেন, সমস্যা নেই। বাকি হাদিসের রূপার কথা আসছে, রূপাটা বললাম, আপনি এক পাল্লায় চুল আর এক পাল্লায় রূপা রাখলেন, রাখার পর এই দোনোটা মাপবেন, মাপার পর চুল পরিমাণ রূপা অথবা ওই রূপা পরিমাণ অর্থটা সত্তা করে দিলেন, সর্বোচ্চ 1000 টাকা হবে বা 1200 1500 হইতে পারে, আমি এক বছর আগে হিসাবে বলতেছি 800 বা 700 800 হইত, এখন রূপার দাম যদি বাড়া থাকে সর্বোচ্চ আপনার 1500 টাকা হবে। তো এই জিনিসটা তো সহজ একটা বিষয়, এটা করলে বাচ্চাকে আল্লাহ অনেক রোগ বিমারি থেকে হেফাজত করবেন, এটা করবেন, গুরুত্ব দিয়ে করবেন। এগুলো তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস, নবীজি তার নাতি হযরত হাসান যখন হইছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা ইহলিতি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করবা, ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদদাতান, হাসানের চুলগুলা মাপবা, মাপার পর ওই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবা। হযরত আলী বলেন, ফাওজানতুহু ফাকানা বাজনুহু দিরহামান আও বা দিরহাম, হাসানের সপ্তম দিনের চুলগুলা আমি ওজন করলাম, ওজন করার পর দেখি
ওই চুলের পরিমাণ হইছে এক দেরহাম অথবা এক দেরহামের কাছাকাছি এক দেরহাম রূপা এক দেরহাম রূপা বেশি না মূল্য এক দেরহাম এটা হাসানের চুলের রাদিয়াল্লাহু তাআলা তার চুলের পরিমাণ হইছে এতটুকু তো আমাদের দেশের চুলের পরিমাণ যতটুকু হবে বা ওই পরিমাণ রূপা সৎকার করে দিব এগুলো মাথা মুন্ডনের ব্যাপারে চুল ওজন করা কথা আরেকটা বিষয় মাথা যখন মুন্ডন করবেন বা আমাদের বাংলাদেশে কামানো বলা হয় মাথা কামাইলে অর্ধেক কামায় অর্ধেক রেখে দিবেন না কথা বুঝছেন কিছু কামায় কিছু রেখে দেন এখন তো বাচ্চারা না এখন আমাদের দেশের 25 বছরের শিশুরা এরকম 25 বছরের 30 বছরের শিশুরা খেলোয়াড়দের সাথে মিল নাই না এই যে কি করে আপনি দেরি করবেন হাদিস কো মোদার আগে হাদিসটা পরে কই আগে আপনি রুচি দিয়ে জিজ্ঞাসা করি আপনাদের রুচি দিয়ে যে ব্যক্তি এরকম চুল মনে করেন এই দিক দিয়ে এই দিকটা কিছু ফালায় একটু রেখা দেয় ওরে বলবেন তুমি আয়নার সামনে যাও যাওয়ার পর ওরে বলবেন আগে আয়নার দেখো এটা তুমি নি যদি হ্যাঁ কয় না এটা তো আমি না তো ঠিক আছে তুমি না হলে ঠিক আছে আগে দেখো তুমি নি হেরি খারাপ লাগবে যে ছি 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 আমি কি করছি যদি রুচি থাকে আর যদি কয় না ভাই আমার তো রুচি টুচি ভালো না তো ঠিক আছে আপনি জামান চেষ্টা করেন কোন ব্যক্তির যদি রুচি থাকে ওরে কেমন দেখা যায় আপনি বলেন এন্দা চুল্লা এন্দা চুল্লা একটু রেখে দিতে এক দেখা যায় তোমার হাদিস বলবো এখন আগে রুচিটা বলুন আমার যদি আপনারা বলেন যে রুচি তো পায় না এটা কিরকম দেখা যায় এটা রুচির তো ব্যাপার সে ব্যাপার এবার হাদিস শুনুন তিরমিজি শরীফের 3636 হাদিসটা সারা জীবন মনে রাখেন 3637 কত 3636 কেমন হয় 3637 না ইবনে মাজাহ হাদিস তিরমিজি না ইবনে মাজাহ 3637 মানে 3637 এটা মনে রাখবেন আপনি যে বন্ধুরা অমুক খেলোয়াড়ের লোক মিল রেখা করে পরে বলবেন এদিকে আসো ইবনে মাজাহ 3637টা শুনান একটু হইলে আবার কি মানে এটা হাদিস নাম্বার আর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল نهى رسول الله صلى الله عليه وسلم عن القزع الله نبي قزع করতে নিষেধ করেছেন বলেন قزع ছাত্ররা প্রশ্ন করলেন قزع কি জিনিস আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিয়ে দিলেন আইয়ুহলাকা মিন সিসবিহি মাকান শিশুর মাথার চুল অর্ধেক কামানো ওয়ুত্রকা মাকান আরেক অর্ধেক রেখা দেওয়া এটাকে বলা হয় ফাজা কিছু চুল ফালানো কিছু চুল রেখা দেওয়া এটাকে বলা হয় ফাজা তো বলেন যদি কি এটা শিশুরা না বিভিন্ন খেলোয়াড়রাও করে খেলোয়াড়রা খেলোয়াড়দের সাথে মিল রেখা শহরের কথা বলতেছে দেশ গ্রামে জানি না ওই খেলোয়াড়দের সাথে মিল রেখা শহরে মাঝে মাঝে এই জাতীয় শিশুদেরকে পাওয়া যায় 25-30 বছরে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন নবীর যুগে এক ঘটনা ঘটে গেছে নবী যে একদিন এক শিশুর দেহে ওর মাথায় রেখে এই দিকে আবু দাউদ শরীফের 4195 নম্বর হাদিস আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ সাবিয়া নবী এক শিশুর দেখছে কদ খুলিকা বাদু শারিহি তার মাথার চুল কিছু মুন্ডন করা হয়েছে ওয়া তুরিকা বাদুহু কিছু রেখে দিছে তোমার আব্বার মাকে ডাকছে পরিবারের রেখে করে কি করছো এগুলা নবীজি বললেন ইহলিকুহু কুল্লা অবিত্রুকুহু কুল্লা মাথা মুন্ডন করলে পুরাটা করবা মুন্ডন না করলে পুরো চুলগুলা রেখা দিবা মুন্ডন করলে পুরো মাথা মুন্ডন করবা মুন্ডন না করলে পুরো মাথার চুলগুলা রেখা দিবা হযরত ওমর যদি এই যুগে থাকতেন আর ওই যে 25 বছরের শিশুগুলা যদি পাইতেন আল্লাহ জানে মায়ের যে কি পরিমাণ করত এই হলো কজা করা তাহলে কজা মনে রাখবেন নি কজা কজা কাকে বলে কিছু অংশ হালানো কিছু অংশ রাখা এটা করবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এগুলো ওয়ুহলাকু রাসু মাথা মুন্ডন করা তিন নাম্বার সুন্নাহ শিখছি ওই সাম্মা নাম রাখা বলেন কি রাখা বর্তমানে যারা ইমাম সাহেব আছে এলাকার বলেন শহরে বলেন বেচারারা খুব বিপদ করে নতুন কেউ হইলে আয়েশা হুজুর একটা আনকমন নাম দেন হুজুরে কি কয় হুজুর বেচারারা তো জানে কি আবু বকর উমর উসমান আলী আবু হুরায়রা ওনাও তো এগুলো জানে বেচারারা তো আর আনকমন জানে না আনকমন তো যারা মনে করেন মানে এরকম একটা হইতে হবো মনে করেন বা এগুলা তো ওল্ড এগুলা দরকার নাই আনকমন কিছু দেখো এর এই হুলি আনকমন করতে গেলে পাইবো এক টেনশনে বইরা যায় হুজুর আছে আনকমন নাম নাকি দেখবেন যা বলবেন হচ্ছে না তো শেষ মেশ মনে করেন একটা রাখে কি কইয়াছেন সূরা ফাইস সতর্ক
হুজুর আয়েশা জানা হুজুর জানেন আমি ইয়াসিন সূরা যখন তেলাওয়াত করি করতে করতে ইয়াসিন সূরা একটা নাম পেয়ে গেছি কি ওয়াহিয়া রামিম শেষ পৃষ্ঠা আছে ইয়াসিন সূরার শেষের দিকে ওয়াহিয়া রামিম ফালা মা ইয়ুহকি আল ইযামা ওয়াহিয়া রামিম তো রামিম রেখে দিছি না তিন নাম হুজুর বাই নাকি তো হ্যাঁ অর্থ জানছেন কোন অর্থ তো জানি না রামিম কত সুন্দর ওইটার অর্থ তো ওই লাশ পয়সা গইরা গইলা যে অংশটা থাকে এটারে কয় রামিম ইন্না লিল্লাহ কি বলে এটা নি রামিম কয়েকটা বিষয় শিখলাম কোরআনে পাইলেই রাখবেন এমন না কোরআনে তো ফেরাউন আছে কোরআনে হামান আছে কোরআনে কারুন আছে তা এখানে পাইলে জানতে রাখবে না আলেমদের কাছ থেকে জানতে হবে আবার আনকমন শব্দ বলে আলেমের মাথা খারাপ করে দিয়ে না ভাই মনে থাকবে তো কথাগুলো এগুলো হাসির ছলে দাঁড়িয়ে যদি একটু হাসি ওঠে বিষয়গুলো কিন্তু এগুলো কিন্তু একটু খুব ইয়াভাবে নিবেন যে না বিষয়গুলো তো আসলে জরুরি আবু দাউদ শরীফের 4949 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم احب الاسماء الى الله عبد الله وعبد الرحمن আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম দুইটা নাম সবচাইতে প্রিয় একটা হলো আব্দুল্লাহ আরেকটা হলো আব্দুর রহমান আল্লাহর কাছে প্রিয় নাম আরো আছে আরো সবচেয়ে প্রিয় মোহাম্মদ আর মোহাম্মদ অর্থই প্রশংসিত যার প্রশংসা করা হয় আরো আছে আহমদ তো বাকি মানুষ আমরা যারা নাম রাখে আর কি আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা আব্দুর রহমান রহমানের বান্দা আল্লাহর কাছে নবীজি বলেন যে কোনো ব্যক্তির নাম যখন আব্দুল্লাহ হবে আমি যখন ওনারা বলবো আব্দুল্লাহ কেমন আছেন মানে আল্লাহর বান্দা ওইটা আল্লাহর কাছে খুব প্রিয় যে একজনে আমার বান্দারে বলছে আমার বান্দা একজনে আমার বান্দারে বলছে রহমানের বান্দা আল্লাহ খুব খুশি হয় বাকি নামগুলো রাখতে একটু সতর্ক যেমন আমগোদ এলাকার মধ্যে আব্দুর রহমান যদি নাম রাখেন এর আব্দুর রহমান না করা করে রহমান না কেমন আছো রহমান না নাউজুবিল্লাহ এটা গুনাহ কবিরা গুনাহ রহমান কে আরে রহমান কে তাহলে আব্দুর রহমান যাদের নাম সুন্দর করে বলবেন আব্দুর রহমান ভাই কেমন আছেন ভাই আপনারা এই কাজগুলো কইলেন দেখেন রহমান এরকম বইলেন না রহমান না রহমান না এগুলো বইলেন না আব্দুর রহমান ভাই কেমন আছেন আব্দুর রহমান সাহেব কেমন আছেন এইভাবে বইলেন আল্লাহর কাছে গুনাহগুলো কইলেন না রহমান তো রবের নাম কিভাবে তাকে বলেন এ রহমান না এদিকে এইগুলো করবেন না এই দুইটা নাম খুব প্রিয় আল্লাহর কাছে একটা ঘটনা শুনবেন হাদিস থেকে তখন আপনারা বুঝবেন নামের অর্থের কতটা জরুরি সেই বুখারীর 6193 নম্বর হাদিস এই হাদিসটার বাংলাটা ঘরে ঘরে গিয়ে পৌঁছাই দিলেন আমি হাদিসটা বলতেছি বাংলাটাও বলতেছি একজন বিখ্যাত মুহাদ্দিস নাম সাইদ ইবনুল মুসাইয়্যাব এই সাইদ ইবনুল মুসাইয়্যাবের দাদার নাম হাজনুন ইনাম হাজনুন অর্থ হলো দুঃখ হাজনুন অর্থ কি এই হাজনুন নবীর কাছে আসে ফাতিমা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদ ইবনুল মুসাইয়্যাব বলেন আমার দাদা হাজনুন আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর আল্লাহ নবী বলেন মাসমুকা তোমার নাম কি দাদা জবাব দেয় ইসমি হাজনুন আমার নাম হাজনুন হাজনুন মানে আমার নাম দুঃখ ওই ব্যক্তি জবাব দিলেন মা আনা বিভবই গিরিম ইসমান সম্মানি যে জবটা এই যুগের অনেকে দেয় আমার আব্বা যেই নাম রাখছে এই নামই পাল্টাইতে পারবো না ওই হাজনুন বলছে আমার আব্বা যেই নাম রাখছে এই নাম আমি পাল্টাবো না নাকি সাইদ ইবনুল মুসাইয়্যাব বিশাল বড় এক মুহাদ্দিস বিখ্যাত মুহাদ্দিস হাদিসের বান্দা ফেকার বান্দার যার ভিতরে এই সাইদ ইবনুল মুসাইয়্যাব কয় আমার দাদা নবীর কথা শুই না হাজনুন নামটা পরিবর্তন করে নাই আমাদের বংশের মধ্যে সারা জীবন দুঃখ লেগেই থাকতো দুঃখ লেগেই থাকতো ওই নবীর কথা না শোনার কারণে দুঃখ লেগে নামের অর্থ দুঃখ নবী বলছে নাম পাল্টাও বা না হুজুর আব্বার আসছে পাল্টাবো না তো ঠিক আছে নবীর কথা শুনে পাল্টায় নেই আমাদের বংশে সারা জীবন দুঃখ লেগেই থাকতো এই জন্য নাম নির্বাচনে সতর্কতা অবলম্বন করা আপনার সন্তানের এমন নাম যেন না হয় যে নামটার অর্থ খুব খারাপ আবার আনকমন খুঁজতে গিয়ে এমন নাম আপনি চয়ন করেন না যেটার অর্থ ভয়ঙ্করতম হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করেন
তাহলে কি শিখলাম নামটা রাখা সুন্দর নাম রাখা তাহলে সপ্তম দিনের কিছু আমল জানলাম এক নাম্বার আকিকা করা দুই নাম্বার মাথা মুন্ডন করা তিন নাম্বার নাম রাখা আর নাম রাখার ব্যাপারে আবার সুন্নাহ শিখছি আমরা সপ্তম দিনেও রাখা যায় আবার কেউ যদি চায় প্রথম দিনে রাখারও বৈধতা আছে এটা কোনো সমস্যা নয় মনে থাকবেন ইনশাআল্লাহ সাত নাম্বার ছয় নাম্বার তালিমুত তাওহীদ সন্তানকে তাওহীদ শিক্ষা দিবেন বলেন কি শিক্ষা দিবেন আল্লাহর একত্ববাদ আস্তে আস্তে বড় হলো কথাবার্তা কিছু শিখতেছে তো বাচ্চাদের একটা অভ্যাস কি জানেন ওদের সামনে বলার চেয়ে করবেন বেশি বলার চেয়ে করবেন বেশি বললেন না এটা বলো এটা না করে করবেন আমল করবেন বেশি যেমন ঘরে নফল নামাজ করবেন দেখবেন আপনার বাচ্চাটা ছেলে যদি হয় দেখবেন আপনার এই বাচ্চা যখন নফল করেন ও একদিন দেখবেন টুপি মাথায় আছে ও শরীরে কাপড় নাই আপনার পাশে দাঁড়ায় থাকবে আপনি কিন্তু আমল যখন দেখাবেন আল্লাহ আকবার ওর সামনে নামাজ করবেন কিছু বললেন না একদিন দুই দিন তিন দিনের দিন দেখবেন আপনার সাথে যা নামাজ বসে দাঁড়ায় আবার মুনাজাত করবেন না ও আপনার সাথে মুনাজাত করবে শরীরে কিন্তু কাপড় নাই মুনাজাত সব ঠিক আছে তাহলে এই বিষয়টা কি বুঝলাম আমাদের ঘরটা পরিবেশ করা দরকার মা বাবা যেমন মা এই জায়গায় মা বোনরা আমার আলোচনা শুনতেছেন যে মহিলা মধ্যে আলোচনা হয়তো মাত্র নারী বাবা তো মা বোনরা কি করবেন বাচ্চা সন্তানদের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন কিছু বললেন না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম একদিন বাচ্চা দেখবেন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ওয়ালাদ দাল্লিন মাসকান দে করব না ও যে কি কইবো জানে না কিন্তু কিছু কইবো এরকম হয় না দেখবেন আগামাটা ঠিক রাখে না কিন্তু কইতেছে ওয়ালাদ দাল্লিন মালিকি হবে ওয়ালাদ দাল্লিনের পরে মালিকি অমিত দিন পড়বে এরপরে আর রহমানির রহিম বলবে বোঝা যায় কি বোঝা যায় আপনার এই ঘরের পরিবেশটা ওর ভিতরে ঢুকতেছে ভাইয়ের কথাগুলো মনে থাকবে নি তো ছয় নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া তাওহীদটা কিভাবে আপনি নামাজের পর পর মনে করেন বসে বসে পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ একদিন দুই দিন পরে ও দেখবেন আপনার সাথে সাথে যুক্তেছে এই বাচ্চারা হলো এইগুলা নেয় বেশি সেই জন্য পরিবেশ তৈরি করেন আস্তে আস্তে ওরে শিখে হঠাৎ ওর মুখ দিয়ে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ এই তো তাওহীদ ওর সব শুরু হয়ে গেল তো ছয় নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া আল্লাহর একত্ববাদ শিক্ষা দেওয়া সাত নাম্বার তালিমুল কোরআন সন্তানকে কোরআন শিখানো বলেন কি শিখানো কোরআন শিখানো কোরআন শিক্ষার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ শিক্ষিকা হবে মা কে মা এই জন্য ওই যে আগে বলছি আপনার স্ত্রী যে যারা আনলেন তিনি যেন দিনদার হয় নেককার হয় কোরআন পড়তে পারে এরকম হইলে বিষয়টা সহজ হয়ে যায় এখনো যদি আপনার বিবির কোরআন শুদ্ধভাবে না হয় বিবিরে কোনো মহিলা শিক্ষিকা রাইখা কোরআন পড়ান ব্যবস্থা করেন আপনার সন্তান আপনার সন্তান যেন তার মার কাছ থেকে প্রথম সবকটা গ্রহণ করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাআল্লামুল কোরআন তোমরা কোরআন শিখো ওয়াআল্লিমু এবং কোরআন শিখাও আরেক বর্ণনা আছে তাআল্লামুল ফরাইযা তোমরা ফরজ বিদ্যা যেগুলো আছে এগুলো তোমরা শিক্ষা করো এক জায়গায় বলছে তাআল্লামুল ফরাইযা ওয়াল কোরআন ফরজ বিদ্যা আর কোরআনটা শিক্ষা করো আরেক বর্ণনা আছে অন্যকে শিখাও আরেক বর্ণনা আছে আল্লিমু আওলাদাকুম সন্তানদেরকে শিখাও ফাইন্নি মাকবুজ আমি নবী চিরদিন থাকবো না তোমাদের দায়িত্ব তোমরাই শিক্ষাটা দিবা সন্তানকে সন্তানকে যখন আপনি কোরআন শিক্ষা দিবেন ওর মধ্যে যখন কোরআন চর্চার একটা যোগ্যতা শুরু হবে আমরা মুসলমান আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি তো কোরআনটা আমরা পড়বো না কে পড়বে বলেন এই জন্য বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া قال رسول الله صلى الله عليه وسلم খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শেখায় বাবা যে আছেন মা যে আছেন এই হাদিসে অন্তর্ভুক্ত হতে পারেন বাবার কোরআন পড়া শুদ্ধ সন্তানকে বাবা কোরআন শেখায় মায়ের কোরআন পড়া শুদ্ধ সন্তানকে মা কোরআন শেখায় আল্লাহ নবী বলেন এই মা দুনিয়ার শ্রেষ্ঠ আর ওই সন্তান দুনিয়ার শ্রেষ্ঠ সবচেয়ে হুজুর আপনার হুজুর তো করবে কখন চার বছর পাঁচ বছর পরেই না হুজুরের কাছে দিবেন মাদ্রাসায় এর আগে বাচ্চাদের আস্তে আস্তে আপনি শিখাবেন তো আপনি ওই হাদিসের ফজিলতটা যেন আল্লাহ আপনারে দান করেন এই চেষ্টা করবো বলেন ইনশাআল্লাহ
8 নাম্বার নামাজের আদেশ করা বলেন কিসের আদেশ করা 7 বছর বয়স হবে যখন তখন নামাজের কথা বলবেন তো এইজন্য বলছি আগে থেকে ওর যোগ্যতা তৈরি করেন বুঝছেন নামাজ পড়বেন ওর সামনে ও দেখবে নামাজ পড়বে ও দেখবে নামাজ পড়বে প্রতিদিন দেখবেন জোহরের সময় আমি প্রতিদিন মসজিদে যাই আমার বাচ্চা ছেলে আছে আপনি 3 বছরের কাছে আছে প্রতিদিন ওই যাবে আমি ওখানে মাঝে মাঝে নিতে চাই না তো আমার কথা হলো ওই সময় যাইতে চায় একটা হলো ইবলিসও ঘোষা দিতে পারে যে জানা জানো এই জন্য জামাত দিয়ে ধরতে না পারে আমি ইবলিসকে কই তুমি ঘোষা দিবা ওরে কোলে করে মসজিদে নিয়ে যাই ঘোষার সুযোগ নেই বুঝলেন না ক্যাম্পাস করা মসজিদে নিয়ে যাই ওই ইবলিস ঘোষা দিয়ে চাইবো আমার জামাত চলে না না ইবলিস স্যার আপনি ঘোষা ঘোষা দিয়ে না এর নিয়ে যাবেন তো এখন আলহামদুলিল্লাহ যাইতে যাইতে প্রতিদিন জোহরের সময় বাস কান্না শুরু করে ঘরের মধ্যে আমি মসজিদে যাবো আমি মসজিদে যাবো এটা আপনাদেরকে শুধু শিক্ষার জন্য বলছি এই পরিবেশগুলা তৈরি করেন আল্লাহ তৌফিক দান করুন আমিন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ খুতবা যে হাদিসটা বলছি তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন তাদের বয়স যখন 7 واضربوهم عليها وهم ابناء عشر سنين সন্তানদেরকে নামাজের ব্যাপারে মৃদু আঘাত করো যখন তাদের বয়স হয় 10 মৃদু আঘাত হালকা আঘাত করবেন যখন তাদের বয়স হয় কত 10 وفرقوا بينهم بالمضاجع তাদের বিছানা আলাদা করে দিবা 7 বছর পর দুই ছেলেরা এক বিছানায় দিবেন না ভাই বোনকে তো দিবেনই না দুই ছেলে তো এক বিছানা রাখবেন না লজ্জা নিয়ে আমার একটা ওয়াজ আছে দেখবেন এক দেড় ঘন্টার মতো লজ্জা শুধু লজ্জা ওই জায়গায় আছি বর্ণনাটা ভাই বোন ভাই ভাইকেও এক কাঁথার নিচে দিবেন না প্রথম কথা সামর্থ্য থাকলে খাট দুইটা সামর্থ্য থাকলে দুই খাট দুই বিছানা সামর্থ্য যদি নাই এক খাটের মধ্যে কাঁথা দুইটা মাঝে কোলবালিশ ভাই ভাইও যদি হয় কাঁথা দুইটা মাঝে কোলবালিশ আর ভাই বোন যেটা ওরা তো দিবিলে না পাশাপাশি দিবিলে না এটা মাথায় রাখবেন তাহলে ভাই ভাই যদি হয় সামর্থ্য থাকলে চকি আলাদা করে দেন খাট আলাদা করে দেন সামর্থ্য না থাকলে এক বিছানার মধ্যে কাঁথা আলাদা দেন কম্বল আলাদা দেন লেপ আলাদা দেন কোলবালিশের ব্যবস্থা মাঝখানে করে দেন এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় রসুল বলছেন 7 বছর হয় নামাজের আদেশ করো প্রয়োজনে মৃদু আঘাত করো আস্তে আস্তে বিছানা আলাদা করে দাও এটা আল্লাহর রসুলের শিক্ষা এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ এই হলো 8 নাম্বার অধিকার লম্বা আলোচনা প্রচুর অধিকার সন্তানদের জন্য এই 8টা গুরুত্বপূর্ণ অধিকারগুলো আমরা মনে রাখবো এইভাবে সন্তানদেরকে আমরা আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলব এরপর যখন ওর পড়াশোনার বয়স হবে আমরা বিদ্যা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠায় দিব সুন্দরভাবে যেন কোরআন সুন্নাহ শিখতে পারে আল্লাহ তৌফিক দান করেন বাকি অধিকারগুলো মোট 64টা অধিকার আমি নির্বাচন করছি আরো আছে কয়টা 64টা তো 64টা অধিকারের মতো আমার সংকলন করা আছে মিম্বরের আমার প্রথম খণ্ড এই প্রথম খণ্ডে আপনারা 64টা অধিকার পাবেন আগের বার যারা নিয়েছিলেন প্রথম খণ্ডটা ওটাতে আছে 12টা অধিকার এই খণ্ডে আছে 64টা অধিকার তার মানে আরো 52টা অধিকার সংকলন করছি নবীজির মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা দেহের বর্ণনা পরিপূর্ণ মিম্বরের আমানত প্রথম খণ্ডে আছে কালান্তর প্রকাশনী রোরামনে আসছে গাড়িতে বই কিতাব নিয়ে আসছে মনে হয় তো যদি থাকে প্রথম খণ্ডটা বিশেষ করে বলবো ওলামায়ে কেরামের জন্য আপনাদের কাছে হবি কারণ আপনারা মিম্বরে আলোচনা করতে পারবেন আমি যেভাবে বয়ান সাজাই মাইকে এইভাবে ওখানে লেখাগুলো সাজানো সাধারণ যারা আছেন আপনারা প্রত্যেকে কিতাবটা নিয়ে স্ত্রী আর আপনি আপনারা দুইজন মুখস্থ করে ফেলবেন এগুলো সন্তানের উপর প্রয়োগ করবেন সন্তানদের মাঝে মাঝে ব্যাগ দেখাই না আমরা এক মানলাম এরকম বলা যাবে কিনা মা বডি দিয়ে তরকারি করতেছে বাচ্চারা বলে বডি দিয়ে দিব একটা এটা বলা যাবে কিনা এই বিষয়গুলা ওখানে কোরআন সুন্নাহ আলোকে সব তুলে ধরা হয়েছে এরকম 64টা অধিকার তো ওরা মনে নিয়ে আসছে আছে কিনা আমি জানি না যদি থেকে থাকে ওদের কাছ থেকে সংগ্রহ করে দিয়েন আর শর্ত হলো গাড়ির কাজ বানবেন না যদি নেন গাড়ির কাজ দেখেন না এক জায়গায় কাজ দেখেন জন্য কথাটা বললাম ঠিক গাড়ির কাজ দেখেন না আপনারা ভদ্রতার সাথে যদি নেন ওখানে মনে ওদের কাছে আছে নিয়ে নিতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহ প্রবাসী যারা আছে এলাকার সব প্রবাসী ভাইরাও দোয়া চেয়েছে আরো অনেকে দোয়া চেয়েছে আলহামদুলিল্লাহ আলামিন وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله ما دير كما اذكر ذا الله ما دير كما اذكر ذا الله ما دير كما اذكر ذا جرى وشست وشست من اذن الله امر اما وشست
আল্লাহ দুই দিন ধরে হসপিটালে ভর্তি মাওলা আম্মাকে সুস্থ বানায়া দেন আল্লাহ আম্মাকে সুস্থ বানায়া দেন আল্লাহ আম্মাকে সুস্থ বানায়া দেন যাদের মা বাবা অসুস্থ তাদেরকে সুস্থ বানায়া দেন আল্লাহ আম্মাকে সুস্থ বানায়া দেন আল্লাহ আম্মাকে সুস্থ বানায়া দেন আল্লাহ কথা কেটে কেটে আসতেছে মাওলা আল্লাহ আল্লাহ আমার জবান চালু করে দেন আল্লাহ তাদের মা বাবা অসুস্থ সকলকে সুস্থ বানায় দেন